বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সমুদয় প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের, যিনি আমাদের এই করোনা আক্রান্তি লগ্নেও সুস্থ রেখেছেন। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সাইমুদ্দিন মেমোরিয়াল একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা দেখো, আগে আমাদের জানতে হবে উৎপাদক বা গুণী নিয়োগ কাকে বলে। কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণী নিয়োগ বলা হয়। তারপরে আরও জানতে হবে বীজগণিতীয় বিভিন্ন সূত্র এবং গুণের সংযোগ বিধি, বিনিময় বিধি ও বন্টন বিধি ব্যবহার করে বীজগণিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উৎপাদক ও উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটা আমরা জানলাম, এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। অনুশীলনী 5.3-এর 1 নম্বর সমস্যার সমাধান আমরা করব, বা উৎপাদ 1 নম্বর অঙ্কের উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে আমাদের দেখতে হবে যে রাশির মধ্যে কোনো কমন আছে কিনা, সব পদের মধ্যে x² + xy + zx + yz যতগুলো পদ আছে সেখানে যদি কোনো কিছু কমন না থাকে, তাহলে আমাদের দুইটা দুইটা করে কমন, দুইটা রাশির মধ্যে বা দুইটা পদের মধ্যে যেটা কমন আছে সেটা নিতে হবে। সেটা কিভাবে? এই দুইটা পদের মধ্যে কমন আছে, দেখো এক্স, এই এক্স কমন নিলাম। কোনো পদ থেকে যেটা আমরা কমন নিব সেটা দ্বারা ওই পদকে আমরা ভাগ করে লিখব। তাহলে এক্স আমরা কমন নিলাম, এক্স দ্বারা যদি এক্সকে ভাগ করি আমরা, তাহলে এখানে আসবে এক্স প্লাস, তারপরে এক্স দ্বারা এই পদকে ভাগ করলে এক্স আর এক্স ভ্যানিশ হয়ে যাবে, থাকবে ওয়াই। তারপরে আমরা এখান থেকে কমন নিব জেড, জেড কমন নিলে জেড দ্বারা এই পদকে ভাগ করলে থাকবে হচ্ছে এক্স প্লাস প্লাস, জেড দ্বারা ভাগ করলে থাকবে ওয়াই। তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এখানে এটা কিন্তু আবার কমন আসতেছে। তাহলে আমরা কি করব, ওইটা কমন নিব এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই কমন নিব, নিয়ে এক্স প্লাস ওয়াই দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি সেটা দেখো কীভাবে, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা ভাগ করতেছি এক্স প্লাস ওয়াই দ্বারা, এটা দ্বারা এটাকে ভাগ করলে থাকবে এক্স। তখন আমরা কি করব, এখানে এক্স লিখব প্লাস প্লাস, এটা দ্বারা এটাকে ভাগ করলে থাকবে জেড, জেড। এই হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ। তাহলে তোমরা এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করবে। এখানে লিখতে হবে নির্ণয় উৎপাদক। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে আমরা কি করলাম, প্রথমে এই রাশিতে চারটা পদ আছে, এই দুইটা পদের মধ্যে যেটা কমন যাবে সেটা কমন নিলাম, নেওয়ার ফলে কি থাকলো এক্স প্লাস ওয়াই, এখানে এই দুইটার মধ্যে আমরা কমন নিলাম জেড, জেড এই দুইটা পদের মধ্যে আছে, তাহলে এক্স প্লাস ওয়াই। তারপরে দেখো একটা পদ দুইটা পদ হলো, এখানে এই দুইটা পদের মধ্যে আবার এক্স প্লাস ওয়াই কমন যাচ্ছে, এক্স প্লাস ওয়াই কমন নিলাম, নেওয়ার ফলে থাকলো এখানে এক্স প্লাস জেড, তাহলে নিম্ন উৎপাদক এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। তারপরে আমরা সূত্র প্রয়োগে
चार नम्बर फोर एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर फोर एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर তাহলে এখানে আমরা কি করব এটার উৎপাদককে কিভাবে বিশ্লেষণ করব সূত্র প্রয়োগ করে আমরা এখানে সূত্র প্রয়োগ করে এই উৎপাদকের বিশ্লেষণটা করব সেটা কিভাবে 4x স্কয়ার আছে তাহলে এখানে যদি আমরা 2x অল স্কয়ার লিখি তাহলে 2x অল স্কয়ারকে আমরা যদি ভাঙিয়ে ফেলি তাহলে হবে 4x স্কয়ার দুই দুগুণ 4 x x স্কয়ার আর এখানে ওয়াই রকম তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে এটাকে যদি আমরা মনে মনে এ ধরি তাহলে এ স্কয়ার এটাকে মনে মনে যদি আমরা বি ধরি তাহলে বি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তো পূর্বেই আমরা বীজগণিত সূত্র নিয়ে বিশদ আলোচনা করেছি তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা পূর্বেই জেনেছি এই সূত্রটা আমরা প্রয়োগ করবো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে ए प्लस बी इंटू ए माइनस बी हो गल उत्पादक विश्लेषण निर्णय उत्पादक टू एक्स प्लस वाई टू एक्स माइनस वाई आंसर 2x plus y, 2x minus y. তাহলে আমরা আরো উৎপাদকের বিশ্লেষণ করব এখন আমরা শিখব ये धरण राशि उत्पादक विश्लेषण करते हम मिडिल टर्मे भांगाते हैं तो मिडिल टर्मे कि भांगाते हैं से दीची प्रांतीय राशि द्वय गुणफल के प्रांतीय राशि द्वय गुणफल के एम दूटी मौलिक उत्पादक भांगाते हैं जार जोगफल वियोगफल मध्य राशि साथे मिले जाए गुण कर ले পুনরায় প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফলের সমান হয় সেটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা খেয়াল করো এখানে এ স্কোয়ার আর হচ্ছে মাইনাস ফর্টি তাহলে এখানে কি হচ্ছে মাইনাস ফর্টি এ স্কোয়ার এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এখানে দেখো যেহেতু ফর্টি আছে ফাইভ ए एटे जो नहीं गुण कर ले फर्टी हो जाए ए स्क्वायर किन्तु मिलाते हैं कि प्लस थ्री ए नियम तो एक बार बोली प्रांतीय राशि गुणफल के एम दूटी मौलिक उत्पादक भांगाते हैं जार जोगफल वियोगफल मध्य राशि साथे मिले जाए गुण कर ले पुनराय प्रांतीय राशि गुणफल समान है तेल एखे जदि প্লাস থ্রি এ যেহেতু মিলাতে হবে সেহেতু আমরা প্লাস এইটে মাইনাস ফাইভে যদি আমরা নিই তাহলে বিয়োগ করলে হবে প্লাস থ্রি এ তাহলে এখানে বিয়োগ করলে আমাদের কি হচ্ছে বিয়োগ করলে আমাদের প্লাস থ্রি এ হচ্ছে আবার গুণ করলে হচ্ছে মাইনাস ফর্টি এ স্কোয়ার তাহলে এইভাবে মিডিল টার্মে যে উৎপাদকগুলো আমরা করব বা ভাঙাব সেগুলো এভাবে যোগ বিয়োগ করে তোমাকে এখানে দেখিয়ে দিতে হবে না এখানে শুধু এভাবে দেখানোর কোনো প্রয়োজন নাই এখানে শুধু এভাবে লিখবে এটা লিখলেই হবে এভাবে এখানে কোনো দেখানোর প্রয়োজন নাই
তো এখানে অবশ্যই বিয়োগফলও মিলতে হবে বা যোগফল মিলতে হবে, মিলে মধ্যরাশির সাথে মিলে যেতে হবে, আবার গুণ করলে এই দুইটার গুণফলও যেন মিলে, এটা দুইটার গুণফল 40 স্কোয়ার। তাহলে এখানে এখানে 5 আর 8 গুণ করলে হচ্ছে 40, এখানে প্লাস মাইনাসে মাইনাস, এই বামের চিহ্ন সহকারে মিলতে হবে, তা না হলে হবে না। তো যাই হোক, এখন আমরা কি করব, এখন আমরা এই দুইটার মধ্যে কি কমন আছে সেটা আমরা লিখব। কমন আছে এ, তাহলে এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ করলে হচ্ছে এ, প্লাস এ দ্বারা এটাকে ভাগ করলে হবে এইটাকে ভাগ করলে থাকবে এইট, মাইনাস 5। এখানে কি কমন যাচ্ছে, 5 কমন যাচ্ছে, যেটা কমন নিব সেটা দ্বারা যেন এই পদগুলোকে ভাগ করা যায়। তাহলে 5 কমন নিলে এ, যেহেতু মাইনাস আছে মাইনাস 5 নিছি, ব্র্যাকেট দিলে ভিতরে যতগুলো পদ আছে তার বামের চিহ্নগুলো পরিবর্তন হবে, মাইনাস আছে হয়ে যাবে প্লাস, 5 দ্বারা 40কে ভাগ করলে 8। তাহলে দেখো এখানে এ প্লাস 8, এ প্লাস 8, এটা আবার এখানে কমন হচ্ছে। তাহলে এটা কমন নিয়ে নিলাম, এ প্লাস 8 নেওয়ার পরে এখানে কী থাকলো, এটা দিয়ে এটাকে ভাগ করলে এ থাকে এ, এটা দ্বারা এটাকে ভাগ করলে থাকে কি 5, মাইনাস 5, হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ নির্ণয়। উৎপাদক এ প্লাস 8, এ মাইনাস 5, এ প্লাস 8, এ মাইনাস 5। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো আরেকবার, মিডল টার্মে উৎপাদককে কীভাবে বিশ্লেষণ করতে হয়। প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফলকে এমন দুইটি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব বা ভাঙ্গাবো যার যোগফল বা বিয়োগফল মধ্যরাশির সাথে মিলে যায় এবং মধ্যরাশির সাথে মিলে যায় এবং গুণ করলে, মধ্যরাশির সাথে মিলে যাওয়া লাগবে এবং গুণ করলে পুনরায় প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফলের সমান হবে। তাহলে এখানে দেখো প্লাস 8-এ মাইনাস 5-এ যদি আমরা গুণ করি তাহলে 5 আর 8 গুণ করলে 40, আরেকবার বলছি চিহ্ন গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, এ আর এ স্কোয়ার, তাহলে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফলের সাথে অবশ্যই মিলে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরও দু একটি অঙ্ক দেখিয়ে দিব, তোমরা খেয়াল করো। এই অঙ্কটা দেখো, এটা কি হচ্ছে, এখানে পদ আছে 4টে, এই দুইটার মধ্যে কমন নেওয়া যাবে না, এই দুইটার মধ্যে কমন যাচ্ছে, তো এটাকে আমরা সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণটা আমরা করব। আগে সাজিয়ে নিতে হবে আমাদের, সেটা কিভাবে দেখো, এ স্কোয়ার থাকলো এটা, এখানে শুধু মাইনাস আমরা কমন নেব, মাইনাস কমন নেওয়ার ফলে যেহেতু ব্র্যাকেট দেওয়া হচ্ছে সেহেতু বি স্কোয়ার টু বি সি প্লাস সি স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার থাকবে, এখানে এটা বি স্কোয়ার, বিকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার, আর সিকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে বি মাইনাস সি অল স্কোয়ার। তাহলে দেখো এখানে সূত্র প্রয়োগ হচ্ছে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে কী করতে হবে, এ প্লাস ব্র্যাকেটটা উঠাই দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেটই দাও সমস্যা নেই, এ মাইনাস বি প্লাস সি,
निर्णय उत्पादक ए प्लस बी माइनस सी ए माइनस बी प्लस सी ए प्लस बी माइनस सी ए माइनस बी प्लस सी তাহলে খেয়াল করো এখানে আমরা মাইনাস কমন নিলাম নেওয়ার ফলে ব্র্যাকেটের ভিতর যতগুলো পদ থাকলো সেগুলো চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে এখানে প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস তাহলে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার তাহলে এটা সূত্র আমরা আগেই জেনেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে তোমরা ব্র্যাকেট দিয়ে নিতে পারো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে হচ্ছে কি এ প্লাস বি মাইনাস সি ব্র্যাকেট একটা উঠাই দিলাম দেওয়া ফার্স্ট ব্র্যাকেটে লেখা যাবে অসুবিধা নাই আর এখানে হচ্ছে এ মাইনাস ব্র্যাকেট উঠাই দেওয়ার ফলে এ মাইনাসটা প্লাস হয়ে গেল প্লাস সি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এ পর্যন্তই তোমরা উৎপাদকীয় বিশ্লেষণগুলো করবে আশা করি ভালো থাকবে।